এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, প্রতিবারের মতো এবারও হোলি আর্টিজান বেকারিতে যে নৃশংস এবং ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছিল, সেটিতে যারা প্রাণ দিয়েছেন, নৃশংসভাবে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা, এবং আপনারা জানেন যে অনেকগুলো দেশের নাগরিক, 17 জন মারা গিয়েছিলেন এখানে, তাদের সে সকল দেশের রাষ্ট্রদূতরাও প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশের 2 জন সদস্য, একজন ওসি এবং একজন এসি, তারা সেদিনের যে হামলার শুরুতেই তারা প্রতিরোধ করতে গিয়ে তারাও নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে প্রতি বছরই স্বজনরা এখানে আসেন বিভিন্ন রাষ্ট্রদূতের বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা। তো এবারও সে ধরনের আয়োজন করা হয়েছে, তবে এবার কিছুটা কড়াকড়ি আরোপ, মানে যারা কারা আসতে আসতে পারবেন সেই ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে। আপনারা জানেন যে কোভিড পরিস্থিতির কারণে সকল ধরনের আনুষ্ঠানিকতাই মূলত এই সময়ে এই বিশেষভাবে নিয়ন্ত্রিত অবস্থায় উদযাপন করা হয়, এবং এই হোলি আর্টিজানের আজকের এই যে উদযাপন, যেই স্মরণ, সেটিও আসলে তার বাইরে নয়। সকাল থেকেই এখানে গণমাধ্যমের কর্মীরা সমবেত হয়েছেন এখানে। এই ঘটনাকে সামনে রেখে প্রতিবারের মতো যেরকম পুলিশ মোতায়েন করা হয় এই রাস্তাটিতে, আজও পুলিশ মোতায়েন করা হয়েছে এই গলিটিতে, যেই গলিটিতে হোলি আর্টিজান বেকারি অবস্থিত সেখানে। এখানকার বাসিন্দা ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি সাংবাদিকদেরকেও এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি সকাল 9:30টার সময় ডিএমপি কমিশনার এখানে শ্রদ্ধা জানাতে আসবেন, এবং এর পরপরই সকাল 10টার সময় তিনি বনানী থানায় যে ম্যুরাল স্থাপন করা হয়েছে এই ঘটনায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে, সেখানেও তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। অন্যান্যবার আমরা যেটি দেখে থাকি যে বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন সংগঠনও এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসে, এবার তারা আসতে পারলেও তাদেরকে আসলে সামাজিক দূরত্ব এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে যদি করা যায় তাহলে সেটি হয়তো সীমিত আকারে সেটি অনুমতি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। হলি আর্টিজান হামলার 4 বছর, এ প্রসঙ্গে জানাতে গুলশান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক।